আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটা হচ্ছে অন্যান্য ব্লগের তুলনায় একটু ডিফারেন্ট, তো তোমরা ব্লগটা পুরোটা দেখতেই থাকো তাহলেই বুঝতে পারবা। তো আমি অন্যান্য দিনের মতো আমার বাবাইয়ের সাথে খেলা করতেছিলাম, কথা বলতেছিলাম, তো তার মাঝখান দিয়ে সুমাইয়া হঠাৎ করে এসে বলতেছে যে আমাদের বাসার কাঁঠালগুলা নষ্ট হইতেছে, তুমি গাছ থেকে সবগুলা কাঁঠাল বাইরে নিয়ে আসো। তারপর আমি বাসা থেকে যখনই বের হইতে নিছিলাম, সাইফান তখন আমাকে বাবা বাবা বলে ডাকতেছিল, তো তখন আর আমার যাইতে মন চাইতেছিল না, তো কি আর করার, আমি সাইফানের সাথে শুয়ে পড়ছি যে আমি বললাম যে আজকে আর যাবো না। তারপর সুমাইয়ার অনেক জোরাজোরির কারণে আমি শোয়া থেকে উঠতে বাধ্য হই, কিন্তু মন থেকে সত্যি একটা কথা বলতেছি, সাইফানকে ছেড়ে আমার একটু যেতে মন চাইতেছিল না, কারণ সাইফান আমাকে বারবার পিছন থেকে বাবা বাবা বলে ডাকতেছিল। এখন যদি আমি না যাই, সুমাইয়ার হাতের আমার পিটুনি খেতে হবে। তারপর সুমাইয়ার অনেক অনুরোধের কারণে আমি বাসা থেকে বের হয়ে পড়ি। এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে আমি একাই যাইতেছি সুমাইয়াকে ছাড়া, কারণ সুমাইয়ার আম্মু বেঁচে নাই। সুমাইয়ার আম্মু বেঁচে থাকলে হয়তো বা আমার একা যেতে হতো না, সুমাইয়া অবশ্যই আমার সাথে যেত। আমার শাশুড়ি অনেক সহজ সরল মনের একজন মানুষ ছিল, উনি অনেক ভালো ছিল, আমার জন্য অনেক করছে উনি। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। যাই হোক, তারপর আমি হাঁটতে হাঁটতে আমার এলাকার রাস্তা দিয়ে চলে আসলাম আমাদের স্টেশনে। তো এখানে স্টেশনে এসে আমার একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, তো আমার ক্যামেরা অন দেখে ছোট ভাই আসতে খুব লজ্জা পাইতেছিল। চলে আসলাম স্টেশনে, এখানে স্টেশনে এসে দেখি প্রচন্ড পরিমাণের রোদ, এই রোদের মধ্যে দাঁড়ায় থাকতে খুব খারাপ লাগতেছিল। তো ফাইনালি একটা বাস আইসা পড়ে, তারপর আমি বাসের মধ্যে উঠে পড়ি। বাসে ওঠার পর আমি একদম সামনের সিটটার মধ্যে বসে পড়ি, সামনের সিটে বসতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, সামনের সিটের মধ্যে আমি জায়গা পেয়ে গেছি। তারপর হুট করে দেখি যে আমার পাশের সিটে এসে একটা বড় ভাই বসছে। তো এই বড় ভাইটার ব্যাপারে আমি কিছু বলতেছি, এই বড় ভাইটার সাথে আমি হোস্টেলে ছিলাম গত 3-4 বছর আগে, তো ওনার সাথে এই 3-4 বছরে আর কখনো দেখা হয় নাই, তো আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল। তো বাসের মধ্যে ওনার সাথে অনেক কথা বলতেছিলাম যে আপনার সাথে অনেকদিন দেখা হয় না, আজকে অনেকদিন পরে দেখা হয়েছে, দেখা হয়ে খুব ভালো লাগতেছিল ওনার সাথে। এখন আমি বাস থেকে নেমে পড়ি, বাস থেকে নেমে এখন আমি আবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এখান থেকে আমার 15 মিনিটের মতো সময় লাগবে আমার শ্বশুরবাড়ির এলাকাতে যেতে। ভাই তোর যাইতে কতক্ষণ লাগবে? গাইস, এটা হইছে আমার এক শালা, তো ওর গাড়ি দিয়ে আজকে আমি যাব। এরা হচ্ছে নিজের গাড়ি, লজ্জা পাইতেছে ক্যামেরার সামনে। তোর গাড়ি কি যাইতে বেশি লেট, বেশি দেরি হইব? কতক্ষণ বই থাকবো? যাত্রী মাত্রী নাই না? আমি চাইছিলাম তোরটা দিয়ে যেতাম, আমি তোরটা দিয়ে গেলে কি ভাড়া রাখবি আমার কাছ থেকে ফিরি? সত্যি ভাড়াটা কিন্তু দিতাম না, দেখিস কিন্তু। দাঁড়া দাঁড়া, টান দেশ কিনলে গা, আমি যাবো তো, আমি যাবো, টান দেশ কিনলে গা। দাঁড়া দাঁড়া, আমি উঠতে নেই। তো এটা হচ্ছে গাইস আমার শ্বশুর বাড়ির এলাকা, এটা হচ্ছে বাজার মূলত। এই বাজার থেকে অটো দিয়ে যাইতে 5 মিনিট লাগে, তারপরে হচ্ছে সুমাইয়াদের বাসা। তুই ভাড়া নিবি না? অনক এটা কেড়ে নিবি না? ভাড়া নে নে, ভাড়া নে নে। মামা তুমি কেমন আছো? এই বেটা তুই অনেক কিরস, তুই হচ্ছে আমার ছোট ছোট ভালোবাসার মানুষ, এখানে আরো আছে ছোট ছোট ভালোবাসার মানুষ। তুই যাবার আয় বললি, এটা হইছে আমার এক বাগিনা। তো এই এলাকার মধ্যে আমার ছোট ছোট ভাই বাদার গুড়াগাড়া অনেক আছে, তো সবাই রে দেখাইতে পারবো না। এই যে এখানে হচ্ছে হিয়ামনি এসে পড়ছে। মামা তোর মুখে এগুলো কি বেরিয়ে রয়েছে? তুমি কি খাইতেছো? এগুলা এগুলা কি মশলা খাইতেছো তুমি? নুডলস এর মশলা? নুডলস কই? এগুলা তো নুডলস দিয়ে খায়। তুমি খাওয়ার আর কিছু পাও নাই? তুই গাছ উঠতে পারবি নি? এই দেখ এই দেখ, উই যে গাছের মধ্যে উঠা, তুই যতগুলা কাঁঠাল আছে না সবগুলা পারবি। ওই দিন যেভাবে উঠছো সেভাবে উঠতে পারবি। যাও তাড়াতাড়ি গেঞ্জি পরে একটা দৌড় দে, গেঞ্জি পরা লাগবো। আমরা হচ্ছে এখন গাছের কাঁঠাল গুলা পারবো সবগুলা। তো এখানে গাছে উঠে পড়ছে সবগুলা বেড়ালা। তুমি কি বলছো আবার বলো? মশলা খাও আবার জন্য কি বললা? সুমা আন্টির কথা কয়। এই হচ্ছে সুমাইয়াদের গাছের রসালো কাঁঠাল, তো এই কাঁঠালগুলো খাইতে অনেক মজা।
তো আমি মোটামুটি 5-6টার মতো কাঁঠাল পাড়াইছি। তো এই কাঁঠালগুলা নিয়ে এখন আমি যাব হচ্ছে বাসায়। তো এই ভাগিনাটারে দিয়ে মূলত আমি কাঁঠালগুলা পাড়াইছি। ও না থাকলে এই কাঁঠালগুলা পাড়া একদমই অসম্ভব ছিল, কারণ আমি গাছে উঠতে পারি না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে গাছটা হচ্ছে আমার থেকেও ছোট। এখন যদি আমি গাছে উঠি তাহলে গাছটা ভাঙ্গা পড়ে যাব, যার কারণে আমি গাছে উঠি নাই। এই ভাগিনাটারে দিয়ে মূলত পাড়াইছি সবগুলা। তারপর গাছে অনেকগুলা পেয়ারা দেখতেছিলাম, তো পেয়ারাগুলো অনেক ছোট ছিল, যার কারণে পেয়ারাটা পারি নাই। তারপর আমি শুধু কাঁঠালগুলা বস্তার মধ্যে নিয়ে আমি বাসার দিকে রওনা দেই। বাসায় যাওয়ার পথে দেখলাম যে এখানে ঝালমুড়ি বানাইতেছে। তো আমি কোনোভাবে লোভ সামলাইতে পারতেছিলাম না, কারণ আমি এখানে যখনই আসি এই ঝালমুড়িটা আমি খাই। তো এখানে আমি আবার মাসুমকে দিতেছিলাম, তো বেচারা ঝালমুড়িও নিতেছিল না, ভাড়াও নিতেছিল না। কি যে একটা বিপদের মধ্যে পড়লাম। অনেক জোরাজোরির পর সে ঝালমুড়িটা খায়, আমিও ঝালমুড়ি খাইতেছিলাম। এখন আমি বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।